নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনে সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে আপার প্রাইমেরি সংক্রান্ত এবং তার সঙ্গে অর্গানাইজার টিচারদের কিছু আপডেট আমি দুবাই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপার প্রাইমারি সংক্রান্ত ইতিহাস আমরা অনেকেই জানি যারা মেইন লিস্টের ক্যান্ডিডেট বা যারা মেন লিস্ট থেকে বাদ পড়েছে তারা সকলেই এই ইতিহাস সম্পর্কে জানি এবং সাত বছর ধরে কিভাবে নিয়োগ পক্ষে আটকে আছে সেটাও আমরা জানি উনিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে আপার প্রাইমেরি সংজ্ঞাই মঞ্চ আন্দোলনে নামেন এবং সেখানে সত্তর জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দাবি ছিল যে মেইল লিস্ট প্রকাশ করা চৌঠা অক্টোবর মেইল লিস্ট প্রকাশ পেলে কী হবে সেখানে একাধিক ভুল থাকে এবং একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেখানে যেসব বিষয়গুলি ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও তাকে মেয়ে তালিকা জায়গা করে দেওয়া হয়নি এবং দু হাজার সাতশো বাহাত্তরটি যে এসসি এসটি বা প্রতিবন্ধী পোস্ট ছিল সেখানে প্রশিক্ষিত প্রার্থী না থাকা সত্ত্বেও অপ্রশিক্ষিতদের নেওয়া হলো না অর্থাৎ তাদের নাম সেখানে প্রকাশিত হয়নি এছাড়াও কারো কারো স্কোর বহুগুণে বৃদ্ধি পেয়ে যায় এবং যে অপ্রশিক্ষিত হিসেবে আবেদন করেছিল তাকেও প্রশিক্ষিত করে দেওয়া হয় এর সঙ্গে ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফোর অনুপাত কিন্তু মেইনলিস তৈরি করা হয়নি এছাড়া যেসব নতুন বিদ্যালয় স্থাপিত হয়েছিল সেখানে প্রায় পাঁচ হাজার একশো আটটি শূন্য ছিল সেইগুলিও কিন্তু যুক্ত হয়নি এই ধরনের অসঙ্গতিগুলো সংশোধনের দাবিতে প্রায় বারো হাজার পরীক্ষার্থী কমিশনে লিখিত অভিযোগ জানায় এবং একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এবং সেই মামলাগুলোর জট এখনও পর্যন্ত খোলেনি অর্থাৎ আপার প্রাইমারির নিয়োগ এখনও পর্যন্ত সম্ভব হয়নি এই মামলাগুলির জন্য যাবতীয় অসঙ্গতি মিটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে এই লকডাউনের মধ্যেও কিন্তু আপার প্রাইমারি পরীক্ষার্থীরা একাধিকভাবে অভিযোগ জানায় এবং আন্দোলন করে তা সত্ত্বেও কিন্তু কোনো কাজ হয়নি তাই চব্বিশে জুলাইয়ের পর আর অপেক্ষা করতে নারাজ আপার প্রাইমারি পরীক্ষার্থীরা সতেরোই জুলাই আপার প্রাইমারি সংজ্ঞাই মঞ্চের পক্ষ থেকে রাজ্যব্যাপী জেলাশাসক অভিযানে ডাক দেওয়া হয়েছে জুলাই মাসের মধ্যে যদি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে তোসরা আগস্ট থেকে রাজপথে আপসহীন অনির্দিষ্টকালীন মরণ বরণ আন্দোলনে নামছে আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চ এবং তাদের প্রধান দাবিগুলি হলো। ইন্টারভিউ দেওয়ার পরও যাদের মেইল লিস্টে নাম আসেনি তাদেরকে মেইল লিস্টে আনতে হবে এছাড়া যেসব সংরক্ষিত পথ ছিল যেখানে ট্রেন প্রার্থীদের পাওয়া যায়নি সেখানে অপশিক্ষিত প্রার্থীদের জায়গা করে দিতে হবে এছাড়া ট্রেড যে একাডেমিক কোর্স ছিল সেখানে সমস্ত অসঙ্গটি মিটিয়ে এবং বিষয়ভিত্তিক যে ক্যাটাগরি ওয়ান এইচ টু ওয়ান পয়েন্ট ফোর তা মেনে মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং যেসব শূন্যপদ তৈরি হয়েছে নতুন করে এবং সাত বছরের সমস্ত শূন্যপদকে যুক্ত করতে হবে এই আন্দোলন শুধুমাত্র আপার প্রাইমারি সংজ্ঞা মঞ্চের নয় এই আন্দোলন আপার প্রাইমারির সমস্ত পরীক্ষার্থীদের যারা সাত বছর এই নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে তাই আপার প্রাইমারি সংজ্ঞায়ী মঞ্চ চাইছে যেন সকলেই এই আন্দোলনে সামিল হয় এবং আন্দোলনকে সফল করে তোলে অর্গানাইজার টিচারদের লিস্ট কবে প্রকাশিত হয় বা তাদের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে এই সংক্রান্ত একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে এবং অনেকেই জিজ্ঞাসা করছেন যে এইগুলোর আপডেট কি আছে বা নতুন কোনো আপডেট এসেছে কি না এবং এই ধরনের ইউটিউবে বহু ভিডিও আছে যেখানে দাবি করা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে লিস্ট প্রকাশিত হবে এবং জুলাই বা আগস্ট মাসের মধ্যে হতে পারে কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকার থেকে নোটিশ দেওয়া হয় যে কোনো ধরনের নতুন পোস্টে নিয়োগ করা হবে না তাই এই ধরনের লিস্ট এখন বেরোবে কিনা বা এই ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কি না তা এখন কিন্তু বলা সম্ভব নয় এই সংক্রান্ত কোনো আপডেট পেলেই কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়